হরে কৃষ্ণ সুপ্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে গত 17ই মার্চ 2022 বৃহস্পতিবার অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর শুভ দিনে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা ও হোলি উৎসবের প্রাককালে ঢাকাস্থ ওয়ারী থানাধীন 41 নম্বর ওয়ার্ডের 222 লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী রাধাকান্ত জিউ ইস্কন মন্দিরের সন্ধ্যা 7টার দিকে প্রার্থনা চলাকালীন একদল দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক হামলা চালায়। হাজী মোহাম্মদ শফিউল্লাহ বয়স 62 ও মোহাম্মদ ইশরাফ সুপি বয়স 31 এর নেতৃত্বে দুষ্কৃতিকারীরা বেআইনি সমাবেশের মাধ্যমে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র যেমন রড, সাফল, হামার, দা, লাঠি ছোটা নিয়ে অতর্কিতভাবে মন্দিরের দক্ষিণ পশ্চিমের পাশের দেওয়াল ভাঙচুর করে উগ্র সাম্প্রদায়িক বিভিন্ন স্লোগান দিয়ে তারা নিরাপত্তা কর্মীদের আঘাত করে ভাঙচুরের উদ্দেশ্যে মন্দিরের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করলে লোহার কেচি গেট বন্ধ করে দেওয়া হয়। প্রার্থনারত ভক্তরা অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে ইতস্তত দৌড়াদৌড়ি আরম্ভ করলে মন্দিরের এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এমত অবস্থায় মন্দির থেকে 0171492 1417 নাম্বারের মাধ্যমে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে আইনি সাহায্য চাওয়া হয়। কিছুক্ষণ পর ওয়ারী থানার পুলিশ এলে পুলিশ সদস্যদের সাথে নিয়ে নিয়ার হালদার ও রাজীব ভদ্র সহ কিছু ভক্ত সেখানে ভাঙচুরকারীদের নিকট মন্দিরে হামলা ও ভাঙচুরের কারণ জিজ্ঞাসা করলে পুলিশ সদস্যদের সামনেই ভাঙচুরকারীরা তাদের ভাঙচুর চলমান রাখে এবং নিহার হালদারকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। তারা তাকে মারধর করে, জখম করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়। সুমন্ত চন্দ্র নামে এক ভক্ত তাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও 7-8 জন মিলে মাটিতে ফেলে তার তল পেটে, পিঠে, মাথার উপরে এবং শৈলে বিভিন্ন স্থানে এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকে এবং তাকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। তারা বলতে থাকে এর গলায় মালা আছে, এই ইস্কনের সদস্য, একে মাথায় আঘাত করে মেরে ফেলো। এবং সেই সঙ্গে তারা বহু অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারপর সেই ভক্তের মাথার উপর লোহার রড দিয়ে আঘাত করতে চাইলে ভক্তটি তার ডান হাত দিয়ে নিজেকে সুরক্ষা দিতে গেলে তার সে হাতের মারাত্মক জখম হয়। রাজীব ভদ্র পুলিশের সহায়তায় সুমন্ত চন্দ্রকে উদ্ধার করেন। হামলাকারীদের 7-8 জন মন্দিরে প্রবেশ করে রাজীব ভদ্রকে মারধর করে। আহত ভক্তদের ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসার পর মন্দিরে নিয়ে আসা হয়। হামলাকারীরা দেওয়াল ভেঙে মন্দিরে ঢুকে মন্দিরের সংস্কার কাজের জন্য সংরক্ষিত লোহার অ্যাঙ্গেল, গ্রিল সহ অন্যান্য মালামাল, সরস্বতী দেবীর প্রতিমা ইত্যাদি লুট করে দুটি পিকআপে করে নিয়ে যায়। দুষ্কৃতিকারীরা হুমকি দেয় যে ইস্কন মন্দিরে যাকেই মন্দিরের বাইরে পাওয়া যাবে তারই জীবন নাশ করবে এবং তারা সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে এই মন্দিরটি দখল করবে। রাত প্রায় 9:30 পর্যন্ত তারা তাদের তাণ্ডব চালিয়ে যায়। পুলিশের উপস্থিতিতেও দুষ্কৃতিকারীদের পক্ষে এত কিছু করা সম্ভব হয়েছে কেবল পুলিশের নীরব ভূমিকার কারণে। শুধু তাই নয়, বিভিন্ন সাক্ষাৎকারে পুলিশ দায় সারা উত্তর দিয়ে এই ঘটনাটি অস্বীকার করার চেষ্টা করে। আনুমানিক রাত 12টার দিকে আহত ভক্তরা থানায় মামলা করতে গেলে স্থানীয় পুলিশ মামলা গ্রহণে গড়িমসি দেখিয়ে পরের দিন প্রায় বিকাল 3টার পর অভিযোগ আমলে নেয়। হামলার ভিডিও ফুটেজ ও যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও হামলাকারীদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ভগ্ন দেওয়ালের কারণে মন্দিরের সুরক্ষা বেষ্টনী নষ্ট হওয়া, অপ্রতুল পুলিশ পাহারা ও দুষ্কৃতিকারীদের উগ্র হুমকির
কারণে মন্দিরের আবাসিক ভক্তদের জীবন এখন হুমকির মুখে। আশঙ্কা করছি দুষ্কৃতিকারীরা আবারও হামলা চালিয়ে মন্দিরে বড়ধরনের ক্ষতি সাধন করতে পারে। অপরদিকে ওয়ারি এলাকার পুলিশের ডিসি মহোদয় 19/3/2022 বিষয়টি নিয়ে তার নিজ অফিসে দুই পক্ষকে নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। বিষয়টি বিবেচনাপূর্বক শীঘ্র দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই সঙ্গে এ ধরনের ভূমিদস্যু ও সাম্প্রদায়িক বিষ বাষ্প সৃষ্টিকারীদের হাত থেকে মন্দির রক্ষা, সনাতন ধর্মাবলম্বীদের জীবনের নিরাপত্তা বিধানসহ এর ক্ষতিপূরণ সংস্কারে যথার্থ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, দেশের প্রশাসন এবং প্রিয় দেশবাসীর কাছে আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি। নিবেদক শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক ইস্কন বাংলাদেশ। হরে কৃষ্ণ।